আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মজাদার চিকেন ফ্রাই, যেটা আপনারা বাসায় তৈরি করলে আর কখনো বাইরে খেতেই যাবেন না, এবং এটা অতি সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো রেসিপিটা দেখতে আমার সাথেই থাকুন, ভিডিওটি না টেনে ফুল দেখুন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। যেহেতু কয়েকদিন ধরে খুব গরম পড়ছে এবং অনেকেরই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, কিন্তু এই গরমে আপনারা খেতে পারছেন না, তো আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথমে চিকেনগুলোকে এভাবে পিস পিস করে আপনারা কেটে নেবেন। এরপর চিকেনগুলোকে আমি ম্যারিনেট করব, এবং ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দেব এক টুকরো লেবুর রস। তো লেবুর রস দেওয়ার পরে আমি একে একে আমার অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা, এবার দিয়ে দিচ্ছি একটু সয়া সস, এরপরে দিয়ে দেব আমি টমেটোর সস। টমেটোর সস আসলে চিকেন ফ্রাইতে স্বাদের একটা আলাদা মাত্রা যোগ করে, তো আপনারা যে যার ইচ্ছা মতোই টমেটোর সসটা দিতে পারেন, আমি এক চামচ দিয়েছি। তো আপনারা যদি পারফেক্ট স্বাদ আনতে চান চিকেন ফ্রাইতে, তাহলে আপনারা এভাবে এক চামচই দিবেন, এর বেশি দিলে হয়তো বা ভালো লাগবে না। আবার কোয়ান্টিটি অনুযায়ী আপনারা দিবেন, কারণ আমার এখানে চিকেন কম। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়া। আপনারা যদি কেউ মরিচ বেশি খেয়ে থাকেন, তাহলে আপনারা এখানে দুই চামচ দিতে পারেন, এর বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে। তো আমি এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, কারণ আমার এখানে মুরগি কম, যেহেতু চিকেন কম সেহেতু আমি লবণটাও স্বাদ মতো দিয়েছি পরিমাণ মতো। এরপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে এই মুরগির ভিতরে সব ধরনের মশলা যায়। চিকেন ফ্রাইতে কিন্তু মুরগি মাখানো একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ মুরগিটা এভাবে ভালোভাবে মাখালে মুরগির ভিতরে এই মশলাগুলো যাবে, এবং মশলাগুলো গেলে চিকেন ফ্রাইটা খেতে আরও সুস্বাদু হবে। তাই আপনারা এভাবে ভালোভাবে মাখাবেন, এবং মাখানোর পরে এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবেন 30 মিনিট বা 40 মিনিট। 30 মিনিট পরে আমরা ফিরে এলাম, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন ফ্রাইটা মুচমুচে হয়। এরপরে দিয়ে দেবো আমি ডিম, একটা ডিম আপনারা আলাদা ভালোভাবে ফেটে নিতে পারেন, আবার এভাবে একসাথে দিয়েও মাখাতে পারেন। তো আলাদা ভালোভাবে ফেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার ভাজার পালা, আপনারা কড়াইতে মোটামুটি পরিমাণ তেল দিবেন, বেশিও দেওয়ার দরকার নেই, আবার একেবারে কমও দেওয়ার দরকার নেই। দেখেন আমার চিকেনটা কিন্তু অর্ধেক ডুবেছে, পুরোপুরি ডুবে নাই। এরপরে চিকেনটাকে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। আমি কিন্তু খুব কম উপকরণ দিয়ে আপনাদের চিকেন ফ্রাইটা করে দেখিয়েছি, বাসায় এভাবে আপনারা কম উপকরণ দিয়ে করে দেখবেন, খুবই ভালো লাগছে এবং আলাদা একটা টেস্ট পাচ্ছেন, এবং এটা খুবই স্বাস্থ্যকরও হবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।